এখানে আমাদের ইন্দাসের যে মির্জাপুর গ্রাম, এখানে প্রায় 125 বছরের এই পূজা, দেবীর স্বপ্নাদেশেই এই পূজার আরম্ভ। যেখানে বাড়ির পরিবারের যে বড় মহিলা রয়েছেন গৃহকর্তী, তাকেই দেবী রূপে পূজা করা হয়। এবং মা কালীর তন্ত্র সাধনার মতেই এই মায়ের পুজো চলে আসছে দীর্ঘদিন ধরে। এবং যাবতীয় মাকে পুরো ফুল মালা চন্দন থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তাকে দেবীকে অর্ঘ্য নিবেদন করা হয়। এবং এই পূজা প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে চলে। ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু দাঁড়িয়ে থাকেন, কোনো সময় বসে পূজিত হন। এইভাবে কিন্তু চলে আসছে দীর্ঘদিন ধরে। সুতরাং এখানে একটা নতুন একটা দিক আমিও দেখেছি যে এখানে রয়েছে, যে মায়ের স্বপ্নাদেশকে পালন করার রেখেই এইভাবে কিন্তু পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। শুধুমাত্র বিশেষ পূজা তিথিতে তো রয়েছেন, তাছাড়াও নিত্য পূজাও কিন্তু এই মন্দিরে হয়ে থাকে। প্রতিদিনেই কিন্তু নিত্য পূজা হয়, সন্ধ্যার দিকে আরতি হয়। কিন্তু এই বিশেষ যে পূজার দিনগুলি, কালী পূজার দিনগুলিতে দেবী রূপে এই বাড়ির গৃহকর্তীকে কিন্তু পূজা করা হয়। প্রায় 125 বছরের পুরনো ইতিহাস জড়িত রয়েছে, বংশ পরম্পরা ধরে এই পূজা হয়ে আসছে। এবং আর একটা দিক রয়েছে যে এই পরিবারের যে বড় আর কি, তিনিও কিন্তু পূজা করেন এই দেবীকে। হ্যাঁ, পরিবারের মধ্যে ব্রাহ্মণের পাশাপাশি পরিবারের যিনি গৃহকর্তা তিনি কিন্তু পূজা করেন দেবীকে। এবং দেবীর কাছে প্রার্থনা করা হয় জগতের মঙ্গল সাধনার পাশাপাশি সকলে যাতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে, সেই বার্তাও কিন্তু দেবীর কাছে সকলে প্রার্থনা করেন। তো এখানে তন্ত্র সাধনার মতে এখানে কিন্তু পূজাটা হয়। কৈলাসী কালী রূপে পরিচিত, এখানে তিনি বিশেষ রূপ নিয়ে এখানে আবির্ভূতা হয়েছেন। মূর্তি পূজা কিন্তু নয়, একেবারে দেবী পূজা। জ্যান্ত মাকে এখানে কিন্তু দেখতে পাবেন যারা এখানে আসেন আর কি। এবং পুরো মায়ের মতো বেশ নিয়েই তিনি কিন্তু পূজিত হন এখানে। এটা একটা বিরাট অভিনবত্ব, এখানে দীর্ঘদিন ধরে চলে আসছে। মহিলা হচ্ছে জননী। আমরা ভারতকে মা জননী বলি, ভারত মাতা বলি, আর সমস্ত মেয়ে জাতিকুলটাই মা। তাই মায়ের মধ্যে, এই দেবীর মধ্যে, বিশেষ করে মাটি শুধু নয়, তা একটা জ্যান্ত মানুষের মধ্যে সেই দেবীকে আমরা দেখতে পাই। এইটাই হচ্ছে আমাদের সাধনা। এই সাধনার ফলে আমাদের শারীরিক শুধু নয়, যে কোনো শক্তি আমরা সঞ্চয় করি, অর্থাৎ পরের উপকার বা পরের ভালোর জন্য। এটা আমাদের সবচেয়ে বড় ইচ্ছা প্রকাশ করি মায়ের কাছে, যে মা সবাই যেন ভালো থাকে, জগতের কল্যাণ করি। যারা এই জায়গায় আসবে তারা যে যা মনোবাঞ্ছা নিয়ে আসবে সেগুলো তুই পূরণ করবি। মায়ের কাছে প্রার্থনা করি, জগতের কল্যাণের জন্য প্রার্থনা করি, আর জীবের প্রার্থনা করি। হিংসা মারামারি দেশ ঘৃণা এইগুলো বর্জন করে মানুষ যেন একসঙ্গে মিলিত হয়ে সেই দেবীর উপাসনা করে বা দেবীকে আরাধনা করে, এইটাই কামনা করি। আমার মা ছিলেন যিনি এই বংশেরই প্রথম, অর্থাৎ তারই সন্তান, আমি বড় সন্তান। মা ঠিক এইভাবেই তার পূজা করেছিলেন বা মাকে এইভাবেই পূজিত হয়েছিলেন, এভাবেই তিনি মানে মাকে আরাধনা করে গেছেন। আর তারই মানে পথ অনুসরণ করে আমরা চলছি। এটা হচ্ছে তেনাদের কাছ থেকে শোনা যে তাদের সমনাদেশ, আমরাও তার সমনাদেশ পাই যে আমাকে এইভাবেই পূজিতে হবে। আমি কোনো সোনার মূর্তি, মাটির মূর্তি বা পাথরের মূর্তির মধ্যে আমি নাই, আমি মানুষের মধ্যে আছি। না, আমার তো খুবই ভালো লাগে, কারণ আমার এইখানেই জন্ম। আমার যিনি মা দেখছেন উনি আমার গর্ভধারিণী মা। হ্যাঁ, কারণ এখন আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যেই ভগবান আছে, মানুষের মধ্যেই জীব। কারণ মাকে ছোটো থেকেই দেখছি এইভাবেই পুজো হয়ে আসছে, এবং আমরা সবাই এখানে সবাই মানে বিশ্বাস যে আমাদের ঠাকুর মানে সবার মধ্যেই থাকে, মানুষের মধ্যেই থাকে। মানুষকে ভালোবাসলে
ঠাকুরকে পাওয়া যায়। হ্যাঁ, প্রার্থনা থাকে যে সবারই জগতের কল্যাণ হোক, সবারই মঙ্গল হোক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বছরে একবার এই আনন্দেই সবাই মেতে উঠে যে মা আসছে, সবাই আনন্দ করি যে সকলেরই ভালো হোক, সবাই ভালো থাকুক, এইভাবে। বিশেষ নিয়মকানুন বলতে পুজোর আগের দিন নিরামিষ, এবং যেটা আমাদের বলে চলতি ভাষা, মানে সমাজে চলতি আছে যে নখ কাটা, হ্যাঁ, এবং নিরামিষ, এরকম আছে একটা, মানে নতুন বস্ত্র পরা, পরিধান করা আর কি, এরকম একটা আচরণ আছে আর কি। খুব আনন্দে কাটে, সবাই মিলে, ফ্যামিলি যে যেখানে থাকে সবাই ছুটে আসে আমাদের এই পুজোতে। মহিলাদের ভূমিকা বলতে আমাদের, মানে মহিলারাই সমস্ত কিছু আয়োজন, এই পুজোর সরঞ্জাম, সাজগোজ, আলপনা দেওয়া, এই মালা টালা, মানে সমস্ত কিছু আমাদের সবারই ভূমিকা আছে। শারীরিক শুধু নয়, যে কোনো শক্তি। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।